বিরোধী দলের হুইপ মান্যবর বিধায়িকা প্রমিলা মল্লিক যোগ দিয়েছিলেন এবং তাঁর সহ গোটে বন্ধুত্বপূর্ণ বাতাবরণ মধ্যে এই আলোচনা হয়েছি এবং সিবি আমার বিধানসভাকে চলাইয়া সহযোগ করবে এখানে কমিটমেন্ট করছেন। আসন্তা কালি 22 তারিখ আমার বিধানসভা নয় সরকার নয় বজেট বিধানসভা আরম্ভ হব। আজ সর্বদলীয় বৈঠক লা এই বৈঠকরে মান্যবর বাচস্পতি অধ্যক্ষতার আমার এই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং আজ সকাল মান্যবর মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিজি আমার লিডর অফ অপোজিশন ঘরকে যাই তাঁকু আমন্ত্রণ করলে বৈঠকরে যোগ দেওয়া এবং রেগুলার আসেম্বলি কু আসন্তু এবং তাঁর গঠনমূলক প্রস্তাব এই সরকার চলাইবা দিও। এটা মান্যবর মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিজি তাঁকু আগ্রহ প্রকাশ করলে তা সাংরে আমি মান্যবর কংগ্রেস দলর বিধায়ক দলর নেতা যেহেতু আজ বছা হয়ে না পর্সনালি আমার কংগ্রেস দলর প্রেসিডেন্ট শরদ পট্টনায়ক সহ ওভর ফোন কথা হয়েছিলি কিন্তু তাঁর অনুপস্থিত রয়েছে যেহেতু আসি না এবং আমার লক্ষ্মণ মুন্ডা সহ সিপিআইএম লিডর অমৃত লিডর তাঁর সহ কথা হয়েছিল সে মধ্যে আজ আসিপারে না কিন্তু মোটামুটি বৈঠকের সর্বসম্মতি ক্রমে নিষ্পত্তি হয়েছে যে আমার কার্যধারা এজ পার দি রুলস এন্ড প্রসিডিওর বিজনেস অফ দ্য লেজিসলেটিভ আসেম্বলি যে বুকস অছি তা অনুসারে চালিব এবং সুরুখুরুরে চালিব এবং আজ আমি বিরোধী দলর হুইপ মান্যবর বিধায়িকা প্রমিলা মল্লিক যোগ দিয়েছিলে এবং তাঁর সহ গোটে বন্ধুত্বপূর্ণ বাতাবরণ মধ্যে এই আলোচনা হয়েছি এবং সিবি আমার বিধানসভাকে চলাইয়া সহযোগ করবে এখানে কমিটমেন্ট করছেন। তো আমি আশা করছু যে মান্যবর মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি নেতৃত্বে এবং সে হচ্ছেন লিডর অফ দ্য হাউস এবং মান্যবর বাচস্পতি মার্গদর্শনরে কালিঠু যে বিধানসভা সত্র আরম্ভ হচ্ছে তাহা চুরুখুরি চালিব এহা এই বিধায়ক আমার যে সর্বদলীয় বৈঠকে এখানে নিষ্পত্তি হয়েছে। ধন্যবাদ।